জয়েন এক্সাম এক্সক্লুসিভে তোমাদের সকল ফিউচার ইঞ্জিনিয়ারদের আরো একবার ওয়েলকাম করছি। আরো একটি কলেজের রিভিউ নিয়ে হাজির হলাম। আমার সাথে রয়েছে একটি গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য মোস্ট ভালো কলেজ এইচআইটি, হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজির একজন স্টুডেন্ট, ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ। তো তার মুখ থেকে সমস্ত ডিটেলস শুনে নেবো কলেজের। এই কলেজ নিয়ে অনেক রিভিউ তোমাদের কোয়ারিজ আসছিল, তো ওয়েলকাম স্মৃতি আমাদের এই এক্সাম এক্সক্লুস অফিসিয়াল প্ল্যাটফর্মে। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। ওকে, তো বললাম যেহেতু, আচ্ছা স্মৃতি, তুমি এখন যে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি এইচআইটি তে আছো, কোন ইয়ারের স্টুডেন্ট? আমি এখন থার্ড ইয়ার ফিফথ সেমিস্টার। থার্ড ইয়ার ফিফথ সেমিস্টার, মানে মানে আর মোটামুটি 1 বছর হলেই কলেজ শেষ। তুমি যখন ওই কলেজে পেয়েছিলে তখন তো তোমাদের এক্সাম হয়নি, মাধ্যমিকের নাম্বারের বেসিসে হয়েছিল। তখন এক্সাম হয়নি, করোনা ছিল তাই জন্যে। কোভিড ছিল তার জন্য, ঠিক আছে। তুমি কি মাধ্যমিকের পরেই ওখানে গেছিলে না এইচএস পরে? না না, এইচএস এর পর 2009 এইচএস এ মাধ্যমিক পাস আউট করেছি, 2021-এ এইচএস। সেই সময় তো এইচএস টা হতে পারিনি কোভিডের জন্য, আচ্ছা তো তখনই। না, এবার অনেকে বলবে হয়তো, কোভিড ব্যাচে মাধ্যমিক, ও কিন্তু কোভিড ব্যাচের মাধ্যমিক নয়, ও কিন্তু 2019 সালের মাধ্যমিক, এবং সেইখানে ওর নাম্বার যথেষ্ট ভালো ছিল, তার জন্য কিন্তু ও এইচআইটি তে চান্স পেয়েছিল। এবার বিষয় যে বিষয়টা আলোচনা করব, এইচআইটি তে তোমাদের ডিপার্টমেন্টে 2022 সালের কাট অফ কি তুমি জানো, যারা তোমার জুনিয়াররা এসেছে? জুনিয়ার জুনিয়ারদের ঠিক জানি না, তবে আমাদের স্ট্রিমের আমি মনে হয় শুনেছিলাম 5,000 অবধি গেছিল র্যাঙ্ক। আচ্ছা, ইলেকট্রিক্যাল তাই তো? হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রিক্যাল। আচ্ছা গুড। এইচআইটি তে কোন কোন ট্রেড আছে? মাদার ট্রেড গুলো সিভিল আছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল আর কেমিক্যাল। আচ্ছা, কেমিক্যালও আছে। কেমিক্যালের সব থেকে বেশি ক্যাম্পাসিং তোমাদের এইচআইটি থেকেই হয়, টিএসটি টা নেই। আচ্ছা ওকে, বয়েজদের তো হোস্টেল আছে, গার্লস হোস্টেল নেই, না ঠিক আছে। হোস্টেলে থাকে এমন কোন ভাই বা তোমাদের ক্লাসমেট, তাদের কেমন কি খরচ পড়ে, সেখানে সিস্টেম খাওয়া দাওয়ার কিছু জানো? সেসব সম্পর্কেও ধারণা নেই, তবে মনে হয় কলেজের ওখানে ঠিকঠাকই, মানে কম খরচেই হয়ে যায়, কারণ অনেকে সেটা তো তো থাকে অবশ্যই। দেখি। হ্যাঁ, আমি তো ওখানেই থাকতাম, আমিও অত জানি যতটা, কিন্তু আমার চোখের এক্সাক্ট নাম্বারটা মনে নেই। ওখান থেকে 10 তবে মিনিটের নৈহাটির দূরে থেকে আমি ওখানে যেখানে কস্ট থাকতাম, বেশি। হ্যাঁ মেস টেস্টে তো কস্টই আছে, আমি তো ওখানেই থাকতাম, 10 মিনিটের ডিস্টেন্স আমার ওখান থেকে, 10 মিনিটও লাগে না, 5-6 মিনিট। আচ্ছা, এবার যেটা আসি, তোমাদের ল্যাব ফেসিলিটি ইনফ্রাস্ট্রাকচার গুলো কেমন কি আছে? ল্যাব, হ্যাঁ ল্যাবও ঠিকঠাকই আছে, তবে আমাদের কলেজটা যেহেতু অনেকটা পুরনো, অনেক আগের ল্যাব ইনস্ট্রুমেন্ট গুলো আছে, মেশিন গুলো সব আগের। নতুন নতুন মেশিনও এসেছে, তবে আগের মেশিনও অনেক আছে হ্যাঁ, সেটা তো এরকমই। থাকবেই, গভর্নমেন্ট একটা জিনিস যখন ইমপ্লিমেন্ট করে সেটা অনেক বছরই থাকবে। আর তুমি কখনো মেকানিক্যাল বা সিভিলের, তোমাদের তো ফার্স্ট ইয়ারটা যখন একসাথেই হয়েছিল তখন তোমাদের যে ওয়ার্কশপ গুলো ছিল সেখানে তো সবই দেখেছো, ফার্স্ট ইয়ারে বিশেষ করে কথা বলছি, সেখানে তো সমস্ত ডিপার্টমেন্টের একই জায়গায় তোমাদের ওয়ার্কশপ গুলো হচ্ছে, তখন যে ফেসিলিটি গুলো আসলে মানে মনে হয় সব ঠিকঠাক? হ্যাঁ, সবকিছু ঠিকঠাকই ছিল, তবে ক্লাস এমনি স্যাররা ঠিকঠাক ভাবেই ক্লাস নিতেন যতদূর মনে আছে আমার, সবকিছুই হ্যাঁ, ঠিকঠাকই ওখানে ছিল, এখনো নেন। ওখানে আর যথেষ্ট ওনারা খুব স্যারম্যানরা তো, হেল্পফুল, এটা বলতে পারি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, কারণ তোমাদের কলেজে এমন এমন প্রফেসররা আছেন যারা ডিরেক্ট কাউন্সিলিং এর সাথে যুক্ত আছেন, স্টেট কাউন্সিলিং এর সাথে যুক্ত আছেন। তোমাদের কলেজের কোনো প্রফেসরের বইও তো আছে, বইও আছে, আমার ঠিক মনে হ্যাঁ হ্যাঁ, হচ্ছে না, এই সরকার আশুতোষ স্যারের, ডক্টর এই সরকার। এই সরকারের যে ম্যাথামেটিক্স বইটা, উনি তো এইচআইটি কলেজেরই। হ্যাঁ আমার মনে পড়ছে, যতদূর আমার কথা হয়েছে, যেহেতু ওখানে কাছেই থাকতাম আর ভাইও পড়তো, তার জন্য জানতে পেরেছি, কিন্তু ভাইকে ইন্টারভিউতে আনাটা ইম্পসিবল, তখন বলবো নিজের ভাইকে এনে ভালো ভালো করে বলছি। হ্যাঁ, 2 বছর তো ওখানে কাটালে,
স্যার ম্যামরা বা তোমাদের কোনো যদি পার্সোনাল কোন রকম ইস্যুস, যে র‍্যাগিং বা ইন্ট্রোডাকশন, এখন যে বিষয়টা চলছে, এখন সব ছেলেমেয়েরা একটু র‍্যাগিং এর বিষয়টা, যেহেতু যাদবপুরের কেসটা সামনে এসছে, ওই কারণে সকলে একটু ভয় পাচ্ছে, তোমাদের কলেজে র‍্যাগিং বা ইন্ট্রো এইসব বিষয়গুলো কি চল আছে? ইন্ট্রো তো প্রথম দিন থেকেই ছিল, স্যাররাও বলেছিলেন যে দাদারে একটুখানি ডিস্টার্ব করবে, তো করেও ছিল, তো ওগুলো মানে তো সেরকম স্বাভাবিক, ব্যাপার, কিন্তু খুব একটা না, মানে খুব একটা ফেস করিনি, এরকম তো হ্যাঁ ভালো সে খারাপ সবই আছে। হ্যাঁ সেটাই সেটাই এবার ব্যাপার হচ্ছে, র‍্যাগিং মিন্স ইন্ট্রোডাকশন মিন্স আসলাম কোথা থেকে এলি এই সেই এইগুলো, এইটা হ্যাঁ ঠিক হ্যাঁ আছে আমিও রেকমেন্ডেড করি, কিন্তু তার উপরে যে বিষয়গুলো বেরিয়ে আসছে ইন্ট্রোডাকশনের মধ্যে, অনেকে অনেক কিছু ইনক্লুড করে হোস্টেলে, বিশেষ করে যে সমস্ত কথাগুলো আমি বলে রাখি, এইচআইটি হোস্টেলের পার্সোনাল, তোমরা যারা এই ভিডিওটা দেখছো, এইচআইটি হোস্টেলের পার্সোনাল আমি কথা বলে রাখছি, হোস্টেলের মধ্যে এরকম যেটা যাদবপুরে রিসেন্ট ঘটনা ঘটেছে এরকম কিছু ঘটে না, কারণ আমি ওখানে ভালোভাবেই ছিলাম, আমার ওখানে অনেক পরিচিত ছেলেপেলেরাও ছিল, ওখানে ওরকম কোনো ঘটনা এইচআইটির হোস্টেলে ঘটে না, ঠিক আছে? তো সেই বিষয় নিয়ে কোনো চাপ নেই। ইন্ট্রোডাকশন যেটা হয়, তোমার সম্পর্কে জানতে চায়, তোমার কোথা থেকে এসছো, এই বিষয়গুলোই চলে, এবং এখানে কোনো রকম বাড়াবাড়ির কোনো ব্যাপার নেই। ওকে গুড, এবার যে বিষয়টা আলোচনা করব, আচ্ছা তোমাদের মেনলি যেই এবার যে আলোচনা ক্যাম্পাসিং এর, এই যে খুব নাম আছে আমি শুনেছি, কেমিক্যালের পার্টটা আমার ভালো করে জানা আছে, আমার যেহেতু কেমিক্যাল একজন স্টুডেন্ট আমার অলরেডি ছিল। ইলেকট্রিক্যাল, আচ্ছা তো তোমাদের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল আর সিভিল, এই তিনটের প্লেসমেন্ট, সিভিলের এখন মার্কেট একটু খারাপ আছে আমি মেনে নিচ্ছি, তোমাদের ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিলের লাস্ট ইয়ারের বা তোমাদের যারা দাদা এই বছর যারা পাস আউট করলো, সেখানে ক্যাম্পাসিং এর কেমন কি আছে? ইলেকট্রিক্যাল যতদূর জানি খুব ভালোভাবে ক্যাম্পাসিং হয়েছে আমাদের কলেজে, অনেকে এলএনটি পেয়েছে, আবার হিন্ডাল পেয়েছে, আর একটা কি একটা কোম্পানি ছিল সেটা পেয়েছে, মানে অনেকেই চাকরি পেয়েছে ইলেকট্রিক্যালের যেটা বলছি। এইচআইটি থেকে ম্যাক্সিমাম যে সমস্ত স্টুডেন্টরা পাস আউট হয় তারা বিটেক এর জন্য যায় জিলেট দিয়ে, নয় কেউ গভর্নমেন্টের জন্য প্রিপারেশন শুরু করে দেয়, ম্যাক্সিমাম স্টুডেন্ট তাই করে। আবার অনেকে যাদবপুর ইউনিভার্সিটিও পেয়েছে বিটেকে, হ্যাঁ অনেকে জিলেট, কারণ ওখানে ইলেকট্রিক্যাল এর দাদাদের কথা ভালো বললাম। ভালো ছেলেমেয়েরা যায়, তুমি যেহেতু যেখানে আছো আমি বলছি, তুমি তোমার কথা দিয়ে বলছি না, ওখানে পড়াশোনার মানটা যথেষ্ট ভালো হয়, কারণ ওখানে আমারও বন্ধু কল্যাণ নামে 2016-19 এর ব্যাচ ইলেকট্রিক্যাল নৈহাটি বাড়ি, সেও ইলেকট্রিক্যালেই ছিল, তো তারা এখন অন্যান্য জায়গায় প্রতিষ্ঠিত আছে। তো তোমার যে কলেজের লাস্ট 2 বছর ইনফ্যাক্ট তোমার কোন রকম যে এরকম ব্যাপার, যে আমি তোমাদের এখানে এই কলেজের তোমাকে বিশেষ করে কেন বললাম, তুমি ওমেন বলে একটা ফার্স্ট টাইম কোনো ওমেন্স ইন্টারভিউ করছি, অন্যান্য পলিটেকনিক কলেজে তোমাদের সংখ্যা অনেক কম থাকে, সেখানে তুমি কোনো রকম কোনো কিছু ফেস করেছো এরকম কোনো বিষয় দাদাদের থেকে বা অন্যরকম যে কলেজের বন্ধু বান্ধব ক্লাসমেটস থেকে বা পাশের এরকম কোনো রকম কোনো বিষয়? আছে, সেকেন্ড ইয়ারে, সেকেন্ড ইয়ারে আছে ওটা, এগুলো হয় বন্ধু বান্ধবদের মধ্যে, তো আচ্ছা ওই চাই, ওটা একটা মানে ছিল। সেরকম একটা বিশাল হ্যারাসমেন্ট এরকম কোনো বিষয় না, যেমন এই ভিডিওটা অনেক অভিভাবকরাও দেখবেন, তারা তারা হয়তো নিজেদের মেয়েকে পাঠাতে ভয় পান অনেক সময় এই সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে। হ্যাঁ, প্রত্যেকটা কলেজেই এরকম আছে, তবে আমাদের কলেজ এমনিতে খুব ভালো, অন্যরা স্টুডেন্টদের কথা আমি বলছি না, কারণ ওদের নিয়ে আমার প্রথম কথা এটাই, ওদের নিয়ে আমার চলে না, ওরা কি করলো না করলো আমি দেখতে যাব না, যদি আমাকে আমাকে নিয়ে কিছু একটা হয় তো আমি তো ওদের বিরুদ্ধে কিছু কথা বলবোই, কিন্তু এইটুকুনি বলতে পারি এইচআইটি কলেজের টিচাররা খুব খুব খুবই ভালো, ওরা খুবই সাপোর্ট করে আমাদেরকে, মানে সাপোর্ট করে সবাইকে না, যারা ক্লাস অ্যাটেন্ড করে সবসময়, যারা ওনাদেরকে রেসপেক্ট করেন, মানে রেসপেক্ট করে, খুবই সাপোর্ট করে, খুবই হেল্প করেন, কিছু জিজ্ঞেস করলে একটু মানে কি বলবো, হেজিটেট বোধ করেন না বলতে, সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেন, এরকম টাইপের আমাদের টিচাররা, একদম ফ্র্যাঙ্কলি বলছি, ওনারা সত্যিই খুব ভালো। আর বন্ধু বান্ধব একদম গুড, আছে, ভালো আছে, খারাপও আছে। হ্যাঁ সেটা সব কলেজেই থাকে, আমাদের কলেজেও কিছু ছিল, সেটা সব কলেজেও আছে সব মিলিয়ে মিশিয়ে। তো এইটাই যারা অভিভাবকরা দেখছেন, যারা আপনাদের মেয়েরা যারা চান্স পেয়েছে, অনেক মেয়ে আসবে এবছর, এখন মেয়েরা অনেকে টেকনিক্যাল লাইনে আসছে,
তো সেখানে নির্দ্বিধায় আসতে পারে, কোনো রকম কোনো সমস্যা নাই যদি সে বাড়ির বাইরে থাকে। এখানে এখন তো মেয়েদেরও অনেক রকম মেস পাওয়া যায়, শুধুমাত্র মেয়েরা, পিজিও থাকে অনেক, তো এরকম কোনো সমস্যা হবে না আশা করছি। ওকে ওকে শ্রুতি, থ্যাংক ইউ আমাদের সাথে এই অফিসিয়াল টক করার জন্য। ভবিষ্যতে এগিয়ে যাও, এক একটা বছর আছে, দেখো আশা করছি ভবিষ্যৎ সুন্দর হবে। বাই, কথা হবে আবার অন্য কোনো সময়। সবসময় আছে।